بسم الله الرحمن الرحيم প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ঈদ মোবারক কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই মাইকের সাউন্ডটা বাড়াও কিছু বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হওয়ায় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার নামে সরকার শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের অন্তর্ভুক্ত করে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক কমিটি গঠন করেছে অথচ জন আকাঙ্ক্ষা ছিল দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টি করে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করা হবে এসব কমিটিতে অন্তর্ভুক্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা কাল্পনিক অভিযোগে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীদের জড়িত করে নানাভাবে হয়রানি করছে ঠাকুরগাঁও এবং সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে এমনকি ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যদেরকে ফেনীতে গ্রেফতার করা হয়েছিল অন্যদিকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী গম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য নেতা কর্মীদের বিরুদ্ধে নানা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ উগ্রবাদ সম্প্রসারণের বিরুদ্ধে শুরু থেকেই বিএনপি কঠোর অবস্থানের কথা সকলেই অবগত আছেন 2004 সালে সারা দেশে সিরিজ বোমা হামলায় জড়িত সন্ত্রাসীদের গডফাদার সহ অন্যান্যদেরকে সফলভাবে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং সর্বোচ্চ শাস্তি বিএনপি আমলেই নিশ্চিত করা হয় অন্যান্য সময়েও বিএনপি সরকার সচেষ্ট ছিল উগ্রবাদ ও সন্ত্রাস দমনে কারণ বিএনপি আদর্শিকভাবেই উগ্রবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী অথচ আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় যশোরের উদীচী সম্মেলনে রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠানে পল্টনে সিপিবির সমাবেশে এবং গোপালগঞ্জের গির্জায় বোমা হামলা হয় এইসব বোমা হামলার সাথে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে এসব ঘটনার সাথে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি নেতাকর্মীদের জড়িত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিএনপিকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন এবং নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালিয়েছে এসব কারণে তখন ওই সকল ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে যায় এবং পরবর্তী সময়ে দ্বিগুণ উৎসাহে আরও ভয়াবহ ঘটনা ঘটাতে থাকে এইসব ঘটনা থেকে শুধু আমরাই নয় দেশবাসীও দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জঙ্গি নির্মূলে এই সরকার আন্তরিক নয় যদি থাকত তবে জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত না করে প্রকৃত সন্ত্রাসীদের নির্মূল করার ব্যবস্থা নিত দেশে সাম্প্রতিক উগ্রবাদী হামলার পরপরই বিএনপি এর বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে সাংবাদিক সম্মেলন করে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন কিন্তু সরকার তাতে কর্ণপাত না করে উল্টো বিএনপিকেই বিএনপি সহ বিরোধী দলকে হীন উদ্দেশ্যে দোষারোপ করে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছে
আমরা মনে করি দেশব্যাপী প্রকৃত উগ্রবাদী ও সন্ত্রাসীদের গ্রেফতারের পরিবর্তে বিএনপি নেতাকর্মীদের তালিকা করে গ্রেফতার ও হয়রানির মাধ্যমে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বহীন এই সরকার প্রকারান্তলে প্রকৃত অপরাধীদের আড়াল এবং উৎসাহিত করছে। আমরা বারবার বলেছি, নির্বাচিত সরকার, জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর সংসদ, গণতন্ত্র, মৌলিক অধিকারহীন পরিস্থিতিতে এইসব উগ্রবাদ সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। আমরা মনে করি বর্তমানেও বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের যে বিস্তার ঘটেছে তা দেশে অনৈতিক সরকার, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত অকার্যকর সংসদ এবং অবাধ রাজনীতির সুযোগ ও মৌলিক অধিকার না থাকার কারণেই ঘটছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি, অবাধ গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করা এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠনের মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। এটা বর্তমান ক্ষমতাসীনরা যত তাড়াতাড়ি উপলব্ধি করবেন দেশ ও জাতির জন্য ততই মঙ্গল হবে। বিএনপির পক্ষ থেকে আমরা অবিলম্বে এই দমন নিপীড়ন বন্ধ করার দাবি জানাচ্ছি এবং আমরা মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশ পরিচালনায় বর্তমান সরকারের সীমাহীন অযোগ্যতা, ব্যর্থতা এবং ব্যর্থতার কারণে দেশে যে নাভিশ্বাস, জনগণের যে নাভিশ্বাস উঠেছে তা গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করছে। আবার অনৈতিক সরকারের প্রধানমন্ত্রী কানাডায় বলেছেন নারী নির্যাতনে জিরো টলারেন্স তার সরকার, জিরো টলারেন্সে তার সরকার। অথচ একই দিন পত্রিকায় এসেছে সাতক্ষীরায় ক্ষমতাসীন দলের এক এমপি পুত্রের নারী কেলেঙ্কারির ঘটনা। তার বিরুদ্ধে অন্যের বাড়ি ঘর এবং গাড়ি দখল, চাঁদাবাজি, অন্যের বাগান বাড়ি থেকে জোর করে গরু নিয়ে বিক্রয়, যখন তখন রড হাতুড়ি দিয়ে মানুষ পেটানো, মাতলামি সহ বিস্তর অভিযোগ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। জনগণের সোচ্চার প্রতিবাদ এবং গণমাধ্যমের সমালোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। নারী নির্যাতন ও শিশু নির্যাতন আজ বাংলাদেশের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে নারী ধর্ষণের সংবাদ প্রকাশিত হচ্ছে। আজও গণমাধ্যমে ধর্ষিতা নারীর আত্মহত্যার মর্মান্তিক খবর প্রকাশিত হয়েছে। ঢাকার মতিঝিল এলাকার আধিপত্য চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে গোলাগুলিতে যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। বনানীতে দরিদ্র রিক্সাচালককে ভাড়া চাওয়ার কারণে এক যুবলীগ নেতা গুলি করে তাকে আহত করে, অথচ ২৪ ঘন্টার মধ্যেই অজানা সুতার টানে জামিনে সে বেরিয়ে এসেছে। আর বিএনপির নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করে জামিন তো দূরের কথা, দিনের পর দিন আটক রেখে একের পর এক রিমান্ডে এনে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সীমাহীন চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। ঈদুল আজহার আগে থেকেই সরকারের তারকা মন্ত্রীরা সড়কপথ, রেলপথ, নৌপথে ফটো সেশন করে উচ্চকণ্ঠে বলেছেন এবার ঈদে ঘরমুখো মানুষের কোনো সমস্যাই হবে না, নিরাপদে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারবে। মন্ত্রীদের সেই বক্তব্য আজ সবখানে বছরের সেরা কৌতুক বলে বিবেচিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ঈদের আগে ও পরে সড়কপথে, নৌপথে এবং রেলপথে যাত্রায় বিড়ম্বনার কথা। সড়কপথে মৃত্যুর মিছিল যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে শুধু পত্রিকাতেই প্রকাশিত হয়েছে। এরপর থেকে গতকাল পর্যন্ত আরও প্রায় ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদপত্রে আমরা দেখেছি। লবণ, চিনি, মরিচ, পেঁয়াজ, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, পশুর হাট, মার্কেট, ফুটপাত সহ সর্বত্র সীমাহীন চাঁদাবাজি, পরিবার পরিজনদের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষের সীমাহীন দুর্ভোগ, দুর্ঘটনা, অসংখ্য মানুষের মৃত্যু
ইত্যাদি কারণে এবার ঈদ কেটেছে নিরানন্দ এবং উদ্বেগ উৎকণ্ঠায়। একদিকে লবণের দাম বৃদ্ধি, অন্যদিকে ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারণে সাধারণ চামড়া ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার নির্বিকার। এসব ঘটনায় প্রমাণ করছে যে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য। আমরা সরকারের এই ব্যর্থতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।